হাই ফ্রেন্ড, লকডাউন শুরু করলাম, আশা করবো তোমরা সকলেই ভালো আছো। বড়দেরকে প্রণাম জানালাম, ছোটদেরকে অনেক অনেক ভালোবাসা। দেখো, বৃষ্টি হচ্ছে কালবৈশাখী, কখনো বৃষ্টি হচ্ছে, কখনো ঝড় হচ্ছে, তো এইরকম হচ্ছে। তো বৃষ্টি পড়ছে, তো তবু জামাকাপড়গুলোকে মেলে দিয়েছি, ভেতর দিকে হ্যাঙ্গারে করে যার জন্য মেলে দিয়েছি, যে বৃষ্টি পড়লে সঙ্গে সঙ্গে সরিয়ে দেবো, আবার মেলে দেবো, এইভাবেই করতে হচ্ছে, কিছু করার নেই। আর দেখো, সকালে যা যা কাজ, রোজকার কাজ, এগুলো তো করতেই হয়। বাসন যেগুলো আছে সেগুলো আমি ধুয়ে নিচ্ছি, যে কটা বাসন আছে সে কটা আমি ধুয়ে নিচ্ছি। আর এই যে কালবৈশাখী হয় না, যখন খুব গরম হয়, ঝড় বৃষ্টি হচ্ছে, তারপরে একটু ঝড় হতে আবার বেশ ঠান্ডা হয়ে যাচ্ছে, এটা বেশ ভালো লাগে একটু। কিন্তু এটা যদি রাত্রিবেলা হয় তাহলে ভালো, দিনের বেলা ভালো লাগে না বৃষ্টি, কেননা সবারই কাজ কর্ম আছে, স্কুল কলেজ অফিস সবারই সব কিছু আছে, দিনের বেলাটা ভালো হয়। রাত্রিবেলা হলে কিন্তু বেশ ভালো হয়, কিন্তু তা তো হয় না। যাই হোক, আজকে যেটা হচ্ছে সেটা সকালের দিকে ভোরের দিকেই হয়েছে, বেশ ঝড় হলো, ঝড় হয়ে তারপর বেশ বৃষ্টি হলো। দেখো, বাসন ধোয়া হয়ে গেছে, চা বসিয়ে দিয়েছি, চা হচ্ছে, দিয়ে দিয়েছি তেজপাতা। বর্ষাকালে বর্ষা বৃষ্টি হলে কি বলতো, জামা কাপড়টা একদম শুকায় না, এটা একটা মানে বিশাল বড় প্রবলেম, কিছুতেই জামা কাপড় শুকোতে যায় না। আর বৃষ্টিতে জামা কাপড় ভেজে বেশি শুকোয় না। দেখো, চা হয়ে গেছে, চায়ের সাথে নিয়ে নিচ্ছি বিস্কিট, আর এটা না একরকমের একটুখানি ঝাল ঝাল টাইপের, আর ভাত আমি বসিয়ে দিয়েছি। দেখো, আমি বানাবো আজকে হলুদ ভাত, তো জানি না, ছোটোবেলায় অনেকেই খায় হলুদ ভাত, অনেকে পছন্দ করে। তো দেখো, একটু দিয়ে দিয়েছি অল্প কড়াইতে তেল, আগে গোটা হলুদ না শিলনোড়াতে বেটে সেই হলুদ তেল দিয়ে খাওয়া হতো, এখন তো আর গোটা হলুদের ব্যাপার নেই, সব রেডিমেড কিনতে পাওয়া যায়, রেডিমেড গুঁড়ো নিয়ে আসা, সেই হলুদই ইউজ করতে হয়। দেখো, সর্ষের তেল দিয়েছি, দিয়ে দিয়েছি ওর মধ্যে একটু কারি পাতা, আর দিয়ে দিয়েছি গোটা জিরে, আর হলুদও দিয়ে দিয়েছি ওর মধ্যে, কেননা ভাতটা একদম হলুদ দিয়ে ভাজবো, কাঁচা তো খেতে পারবো না, ওরকম হলুদ একটুখানি ভেজেই নিচ্ছি। সেই গোটা হলুদ বাটাটা সেটা আলাদা একটা টেস্ট ছিল। অল্প একটু হলুদ দিয়ে দিলাম, টিফিনে বেশ ভালো হয়, অনেক হয়তো খাও, যারা খাও না তারা একবার বানিয়ে খেয়ে দেখতে পারো, জিনিসটা কিন্তু বেশ ভালো হয়। দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন, এটা সাদা তেলে কিন্তু ভালো লাগবে না, এটা কিন্তু সর্ষের তেল দরকার।
দেখো ভাতটা হলুদ হয়ে গেছে, এর মধ্যে ছোট ছোট করে কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিয়েছি। টিফিনে কিন্তু বানিয়ে খেয়ে দেখতে পারো, বেশ ভালো হয়। কিন্তু এটা বেশ গরম গরম খেতে হবে, ঠান্ডা হয়ে গেলে কিন্তু সেরকম ভালো লাগে না, গরম গরমই বেশি ভালো লাগে। আর দেখো ডিমটাকে হাফ বয়েল করে নিয়েছি, এটাই ছিল ব্রেকফাস্টে। তোমার এর মধ্যে কি কাঁচা তেলটা কাঁচা নুনটা তোমার যাবে না। দেখো মশলাটাকে গুঁড়ো করে নেবো, আমি আগেও দেখিয়েছি আমি এই মশলাটা ইউজ করি, তো এই মশলাটা আমি গুঁড়ো করে নেবো। আগে একটুখানি গরম করে নিয়েছি, এবার আমি গুঁড়ো করে নেবো। একটু গরম করে নিলে কি হয় না, গুঁড়োটা বেশ ভালো হয়, তাই জন্য আগে একটু গরম করে নিই। ভীষণ ভালো ফ্লেভার, মানে একটা মশলাতেই পুরো তোমার সব পারপাসে ইউজ করা যায়। দেখো মশলা গুঁড়োটা করে নিয়েছি, এবার কন্টেনারে সব রেখে দিলাম। এটা বেশ অনেক দিন যায় করে রেখে দিই, তো বেশ অনেক দিন যায়। দেখো এবার আমি রাতে ডিনারটা তোমাদের সাথে শেয়ার করছি, এখন আমি বানাচ্ছি রুটি। তোমরা জানো আমার তন্দুরি মেশিনটা খারাপ হয়ে যেতে এখন রুটি মেকারেই রুটি করতে হয়, কিছু করার নেই, এর মধ্যেই এখন রুটি করি। এটাতে একটু সময় লাগে, একটা একটা করে করতে, ওটাতে কি একসাথে দুটো হয়ে যেত, আর এইটাতে আমাকে একটা একটা করে করতে হয়। ঠিক আছে চলবে। এইভাবে রুটিগুলো সব করে নিয়েছি, আমি রুটিগুলো একটা না কাপড়ের মধ্যে মুড়ে রাখি, মার্কিন ক্লোথ আছে সেই ক্লোথ দিয়ে মুড়ে রেখে দিই, তাতে না বেশ রুটিগুলো নরম থাকে। আর দেখো একটা মিক্স ভেজিটেবলস বানাবো, তাতে আলু গাজর তারপরে বিট পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা সব দিয়ে প্রেশার কুকারেই করে নেবো। দেখো গোটা জিরে ফোড়ন দিয়েছি, আর মেঘলা করে থাকলে কি হয়, ভ্যাপসা গরম হয়ে যায়, যতক্ষণ ঝড় বৃষ্টি না হবে ততক্ষণ ভ্যাপসা পুরো গরম থাকবে। আর এখন মোটামুটি সব জায়গায় ঝড় বৃষ্টি হচ্ছে। দেখো হলুদ দিয়ে দিয়েছি, নুন দিয়ে দিয়েছি স্বাদ অনুযায়ী, আলুর দম মশলা দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম জিরে গুঁড়ো ধনে গুঁড়ো, এবার ভালো করে এটাকে মিশিয়ে নেব। মশলাটা মিশিয়ে একটু ভাজা ভাজা হয়ে গেলে তারপরে ঢেকে দেবো।
দেখো প্রেশার কুকারের লিডটা লাগিয়ে দিয়েছি। তরকারি দেখো রেডি হয়ে গেছে, জল জল অল্প একটু দিই। দেখো ডিনার এটাই ছিল, রুটি ছিল আর বিট গাজরের তরকারি, লেটুস ছিল আর পাঁপড়, এই ছিল ডিনারে। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, সাথে কমেন্টও করো, আর আমার সব বন্ধুদেরকে অনেক অনেক ভালোবাসা।